সুপ্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকি। আজকে আমাদের আলোচনার বিষয় ই কমার্স বা অনলাইনে ব্যবসা সংক্রান্ত আইন। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জনা। ব্যারিস্টার মিতি সঞ্জনা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ই কমার্স বা অনলাইনে ব্যবসা করার আইনি প্রক্রিয়াগুলো সম্পর্কে জানতে চাচ্ছি এবং এই বিষয়ে কি আমাদের দেশে কোনো বিদ্যমান আইন রয়েছে কিনা। জি, থ্যাংক ইউ সঞ্জিদ। আমাদের আসলে এত রিলেভেন্ট এবং চমৎকার একটি বিষয় আজকে নির্ধারণ করেছেন আপনি। আমাদের তথ্য এবং প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে তো অবশ্যই আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আসলে সব কাজেই আমরা ব্যবহার করছি। স্পেশালি এই যে একটা আনপ্রেসিডেন্টেড সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই প্যান্ডামিকে, আমাদের প্রত্যেকটি বিষয় দৈনন্দিন জীবনে সব কাজের জন্যই আমরা কিন্তু অনলাইনের উপর নির্ভর করছি। আমরা আছি ই-কমার্স এবং ইনফ্যাক্ট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু অফিস পর্যন্ত হচ্ছে এবং কেনাকাটার থেকে যাবতীয় সমস্ত কিছুর জন্যই আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মের উপরে আসলে নির্ভর করতে হচ্ছে। তো এই বিষয়টির জন্য আমরা যদিও প্রস্তুত ছিলাম না, তারপরে আমরা কিন্তু আসলে বলতে পারি যে এই যে একটি বিশাল ইন্টারনেট ইউজার, হঠাৎ করে এতগুলো ইন্টারনেট ইউজারকে সাপোর্ট দেয়া, সেটার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে যথাযোগ্য ব্যবস্থা আমাদের বিদ্যমান দেশে রয়েছে। আমাদের যে বিদ্যমান যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু আছে বলেই আমরা অ্যাকোমোডেট করতে পারছি এত মানুষকে। কিন্তু এখানে একটি যেটি আপনি আমাকে জানতে চাচ্ছিলেন যে এই বিষয়ে কোনো ই-কমার্স রিলেটেড বিষয় নির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা রয়েছে কিনা আমাদের দেশে। জি, একটি ডিজিটাল কমার্স নীতিমালা আমাদের হয়েছে। তো এইটি সম্পর্কে বলতে গেলে আসলে মনে হয় এটা কি আসলে খুব একটা গোছালো না বিষয়টা। সমস্ত বিষয়গুলো এখন পর্যন্ত আমরা জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রডের বিষয়গুলো সরাসরিও কিন্তু আমরা এখনো পাচ্ছি না। তো ডিজিটাল যে নীতিমালা রয়েছে, ডিজিটাল কমার্স নীতিমালা, এখানে বেশ কিছু বিষয় এসেছে, কিন্তু যেহেতু ওই সময় আমাদের এত ফোর্সিবিলিটিটা বা এইভাবে আমরা ভাবিনি যে হঠাৎ করে আমরা সব কাজ আমাদেরকে আসলে ইন্টারনেটের থ্রুতে করতে হবে বা ই কমার্স এতটা জনপ্রিয় হয়ে উঠবে, এই ধরনের সিচুয়েশনের জন্য প্রস্তুত না থাকার কারণে এই যে প্রত্যেকটি বিষয় আইনগত প্রক্রিয়া, একজন ব্যবসা করতে গেলে আসলে অনলাইনের থ্রুতে তাকে কি কি ধরনের নিয়ম কানুন মেনে চলতে হবে এবং কি ধরনের আইনি প্রক্রিয়া সেখানে থাকতে পারে। যেমন বলা হচ্ছে যে বিদেশি কোনো কোম্পানি যদি তারা বাংলাদেশে এসে ব্যবসা করতে চায় ডিজিটাল, জি না, সেভাবে সুস্পষ্ট ভাবে কোনো কিছু আসলে আইন এখন পর্যন্ত আমাদের নেই। এখন এখানে আরেকটি বিষয় যদি আমরা বলি, সেটি হচ্ছে যে আইন কিন্তু আমাদের অনেকেরই ধারণা যে যত্রতত্র অনলাইন, সবাই কিন্তু এখন অনলাইনে সমস্ত ব্যবসা করছে, বিভিন্ন রিসেলিং এর বিজনেস অনলাইনে চলে আসছে। জি, বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের মধ্যে একটি আগ্রহ রয়ে গিয়েছে এখন যে তারা অনলাইনে ব্যবসা করার বিষয়ে তাদের অনেক বেশি আগ্রহ, এবং সে বিষয়ে তাদেরকে ব্যবসা শুরুর পূর্বে কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত। জি, এই যে তরুণ উদ্যোক্তা, তো আসলে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, প্রত্যেকে আসলে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হচ্ছে, প্রচুর নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে, কিন্তু এখানে অনেকেরই আসলে ধারণা নেই যে এই যে ব্যবসাটি, আপনি যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে আমার প্রথম শর্ত কি, আমার ট্রেড লাইসেন্স লাগবে, টিন লাগবে। সো ট্রেড লাইসেন্স ছাড়া যে কোনো ব্যবসায় একজন যদি করছেন, তিনি কিন্তু সেই ব্যবসাটি কিন্তু অবৈধ বলে কনসিডার করা হবে। কেননা যে কোনো ব্যবসার প্রথম শর্ত, আমরা তো এই নামটির থেকে আসলে বুঝতে পারছি যে ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসা করার জন্য লাইসেন্স, বৈধতা দিচ্ছে এটিকে। তো অনেকেরই ধারণা যে আমি যে অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করছি, আমার কোনো এস্টাবলিশমেন্ট নেই, আমার কোনো শোরুম নেই, এক্ষেত্রে আমার আসলে কোনো ধরনের কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন নেই। কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে, আমরা কিন্তু একটি ব্যবসা করছি এবং সেই ব্যবসাটি করার মাধ্যম হিসেবে আমরা বেছে নিচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা অনলাইন প্ল্যাটফর্মকে। তো যে কোনো কিছুরই তো অনলাইন সব থাকতে পারে, আজকে একটা ব্যাংকেরও তো আপনার ধরেন ব্যাংকিং অনলাইন ব্যাংকিং হচ্ছে, তো তার মানে তো এই না যে আমার ব্যাংক করার জন্য কোনো লাইসেন্সের দরকার নেই। সো কাজে এই একইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো ট্রেডের জন্য আসলে আমাদের যে ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে, এবং একটি অন্যান্য ব্যবসার ক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা অন্যান্য ব্যবসা যখন করছেন, সেই ব্যবসার তো বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যে তিনি একজন প্রোপ্রাইটার হিসেবে একটি ব্যবসা শুরু করতে পারেন, তিনি অংশীদারিত্ব হিসেবে ব্যবসা, অংশীদারিত্ব কয়েকজন বন্ধু পার্টনার মিলে তারা একসাথে শুরু করতে পারেন, অথবা লিমিটেড কোম্পানি ফর্মেশনের মাধ্যমে তারা ব্যবসা শুরু করতে পারেন। কাজেই এক্ষেত্রে কিন্তু
একজন ব্যক্তি অন্যান্য ব্যবসা করার ক্ষেত্রে ঠিক যে যেই যেই নিয়মগুলো তাকে মেনে চলতে হবে, তাকে প্রপার্টারশিপ করতে গেলে, অন্যান্য কিছু করতে গেলে তাকে ট্রেড লাইসেন্স লাগবে, তাকে ট্যাক্স টিম লাগবে, তাকে যা যা করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশনের প্রয়োজন হতে পারে, জি ভ্যাট রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে, সেই একই ভাবেই কিন্তু তাদেরকে এই অনলাইনের ব্যবসা করার ক্ষেত্রেও তাদের সমস্ত কিছু লাগবে। এই মানে আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সকলের মধ্যে হচ্ছে, অনেক ব্যবসা গড়ে উঠছে যেখানে ধরেন বিজনেস কোনো মানে অ্যাড্রেস ছাড়া, মানে যেহেতু তাদের ট্রেড লাইসেন্স নেই, তার কোনো অ্যাড্রেসেরও প্রয়োজন নেই, এস্টাবলিশমেন্টেরও প্রয়োজন নেই, এতে করে কিন্তু সরকার একটি বিশাল রাজস্ব তারা হারাচ্ছে এবং এতে কিন্তু মানে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে সরকার রাজস্ব হারিয়ে। কাজেই এই যে ব্যবসাটি আসলে জনপ্রিয়তা, এটাকে কিন্তু আসলে সবাইকে বুঝতে হবে, আইন সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং সকলকে মনে রাখতে হবে যে আর 10টা ব্যবসা করার ক্ষেত্রে যা যা আইন মেনে চলতে হয়, অনলাইন জাস্ট একটা মাধ্যম হিসেবে তারা যখন ব্যবসা করছে এক্ষেত্রেও সে একই নিয়ম কানুন তাদেরকে মেনে চলতে হবে। তাহলে ব্যারিস্টার মিতি সঞ্জনা, আপনার কথা অনুযায়ী আমরা কি বলতে পারি যারা ব্যবসা শুরুর আগে ট্রেড লাইসেন্স বা অন্যান্য নিয়ম অনুসরণ করছে না, তারা অবৈধভাবে ব্যবসা করছে? হ্যাঁ অবশ্যই, একদমই খুব ক্লিয়ারলি এটা বলতে পারি, এটা বলতে একদমই কোনো দ্বিধা নেই যে ট্রেড লাইসেন্স ছাড়া যে কোনো ব্যবসায় যারা করছে ছোট বড় যাই হোক না কেন, সেটা একেবারে 100% অবৈধ ব্যবসা। যে অনেক ই কমার্সের ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে তারা সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছে না, বা যে পণ্যটি দেখানো হলো আমাকে তার থেকে ভিন্ন পণ্য আমাকে ডেলিভারি করা হচ্ছে, এভাবে অনেক মানুষকে প্রতারিত করা হচ্ছে। এই যারা সংক্ষুব্ধ হচ্ছেন প্রতারণার জন্য, তাদের আইনগত কি প্রতিকার পেতে পারে তারা? এটা তো আসলে একদম সত্যি কথা যে আমি যখন একটা দোকানে যে পণ্য কিনছি, আমি জিনিসটাকে দেখছি, যাচাই করছি, এবং অনলাইনে কিন্তু এটা খুবই খুবই একটা কমন ফ্যাক্টর যে যেখানে আমার আসলে যে এটা আমাকে প্রমিস করা হচ্ছে সেই সেই প্রোডাক্টের সাথে হয়তো রিয়েলিটির সাথে মিল থাকে না, এবং তারা অনেক সময় এক্সক্লুশন দিয়েও থাকেন যে স্পেশালি আপনি ধরেন যে যখন পোশাক আশাক কাপড় চোপড়ের ক্ষেত্রে তখন তারা কিন্তু একটা এক্সক্লুশন দিয়েই রাখেন যে কালারের সাথে ম্যাচ না করতে পারে ফোনের ক্যামেরা রেজলিউশনের জন্য, নানান এক্সক্লুশন ক্লজ তারা সবসময় দিয়ে থাকেন, এবং অনেক ক্ষেত্রে যখন আমরা প্রি আগেই পেমেন্টটা করে দেওয়া হচ্ছে প্রিপেইড সিস্টেমের ক্ষেত্রে, তখন অনেক সময় প্রোডাক্ট আসেও না, বাড়িতে এসে পৌঁছায়ও না, বলা হচ্ছে 3 দিন পরে দিব, 1 মাস হয়ে যায় বাড়িতে এসে পৌঁছায় না, মানসম্মত প্রোডাক্ট পৌঁছায় না, অনেক সময় দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট। যিনি সংক্ষুব্ধ হচ্ছেন তার কি আইনগত কোনো প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে কিনা? জি, তার একেবারেই আইনগত ভোক্তা অধিকার আইন রয়েছে বাংলাদেশে, 2009 সালে যে ভোক্তা অধিকার আইন, এই আইনে কিন্তু বলাই রয়েছে যে যখন একজন ভোক্তা তার মানসম্মত প্রোডাক্ট তিনি বুঝে পাচ্ছেন না, সেখানে সেটা মেয়াদ উত্তীর্ণ হতে পারে, সেটা যে পরিমাণ তাকে বলা হচ্ছে পরিমাণের চেয়ে তাকে কম দেয়া হলো, ইভেন একটা প্রোডাক্টের গায়ে যে মূল্য লেখাটা প্রাইস ট্যাগ যেটা থাকে সেই প্রাইস ট্যাগ যদি না থেকে থাকে, এই সমস্ত ক্ষেত্রে মান যদি ঠিক না থেকে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি ভোক্তা অধিকার যে অধিদপ্তর রয়েছে, সংরক্ষণ অধিদপ্তর রয়েছে, সেখানে কিন্তু মহাপরিচালকের কাছে তিনি কমপ্লেইন করতে পারেন, এবং এই কেসগুলো তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাধারণত পরিচালিত হয়ে থাকে, তারা এই পরবর্তীতে এটিকে কমপ্লেইন করতে পারেন। এখানে একটি ছোট্ট বিষয় রয়েছে, যেমন লিমিটেশন পিরিয়ড রয়েছে, যেটি 1 মাসের মধ্যে তাকে কমপ্লেইন করতে হয়। তো অনেক সময় কিন্তু একটা প্রোডাক্ট ইউজ করার ধরনে আপনার কোনো রিয়াকশন হচ্ছে, সেটা হয়তো বুঝতে বুঝতে আপনার 30 দিন কেটে গেল, তো এইখানে একটু আমার কাছে মনে হয় যে এটা একটা লিমিটেশন, যে 30 দিন যে লিমিটেশন রয়েছে আইনের অধীনে, এটা আসলে একটু কম সময়টিকে আরো বর্ধিত করা যায়। মামলা করার ক্ষেত্রে অভিযোগ করার ক্ষেত্রে 30 দিন এবং মামলা করার ক্ষেত্রে এটি হচ্ছে 90 দিন। তো এই বিষয়ে তো প্রতিকার রয়েছে, সেকশন 76 যেটা রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে যে জরিমানা আদায় করা হবে তার থেকে যে ব্যক্তি কমপ্লেইন করছে তিনি কিন্তু 25% সেই জরিমানার থেকে পাচ্ছেন। কাজে এটি কিন্তু বেশ একটি ইউনিক আইন আমরা বলবো, যে সাধারণত তো আমরা দেখি না যে একজন কমপ্লেইনেন্ট তিনি কখনো জরিমানার থেকে তিনি পাচ্ছেন, তো এখানে কিন্তু তিনি যে ব্যক্তি আসলে কমপ্লেইন করবেন তিনি সেই জরিমানার থেকে 25% তাকে কিন্তু ক্ষতিপূরণ দেয়া হয়ে থাকে। যিনি প্রতারিত হচ্ছেন তাকে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট কি কি কাগজপত্র তাকে জমা দিতে হবে? এখানে সংশ্লিষ্ট যেটা, যে সাধারণত রিসিপ্টটা লাগে,
এবং অনেক সময় যেমন আমি যে পণ্যে হয়তো প্রাইস ট্যাগ নেই বা তার যে যাবতীয় আসলে প্রুফ প্রয়োজন রয়েছে, সেই ক্ষেত্রে যে রিসিপ্টটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যে ব্যক্তি কমপ্লেইন করছেন সেই কমপ্লেইনের একেবারে ডিটেলস সবকিছু দিতে হবে, তার জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে তার প্যারেন্টাল ডিটেলস অ্যাড্রেস এগুলো দিতে হবে, সেই সাথে প্রুফ এবং যে মানি রিসিপ্ট তার কাছে রয়েছে সেই মানি রিসিপ্টটা দিতে হবে। ওজনে কম দিলে সেটা তিনি কীভাবে জানলে, তার যে প্রমাণটা অনেক সময় থাকে নকল পণ্য সেটা দেখে হয়তো বোঝা যাচ্ছে, সেই সমস্ত কিছু সহ কি কারণে ভেজাল, সেখানে কি প্রাইস ট্যাগ ছিল নাকি সেটি এক্সপায়ার্ড, এই সমস্ত কিছু সহ তাকে ভোক্তা অধিকার যে অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু তাকে কমপ্লেইন করতে হবে। কেউ যদি প্রতারিত হয় তার কি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার সুযোগ রয়েছে? ডিজিটাল নিরাপত্তা আইনে আসলে তো সেইভাবে আমাদের যেটা আমরা বলি যে কেউ যদি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অন্য ব্যক্তিকে দেশের অন্য কোনো, এখানে প্রতারণার মাধ্যমটাই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম কে ব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম অবশ্যই আছে। কেননা আপনি দেখুন যে পিনাল কোড অনুযায়ী তো এটা 420 একটি অপরাধ হচ্ছে যে প্রতারণার জন্য তিনি কিন্তু মামলা করতে পারবেন, এবং আমরা কিন্তু জানি যে অন্যান্য দেশে যেগুলো আপনার আইনের ভায়োলেশন সেটি করার সময় যদি কেউ ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে করে সেই ক্ষেত্রেও কিন্তু ধরেন মিথ্যা কোনো কিছু প্রতারণা এই ধরনের যদি কোনো ফ্রড কেউ করলো সেই ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি আইন যে রয়েছে সেখানেও কিন্তু তার জন্য পিনাল কোড এবং অন্যান্য যে আইনগুলো রয়েছে ভোক্তা অধিকার আইন তার পাশাপাশি কিন্তু এখানেও একটি প্রতিকার আসলে সেই ব্যক্তি পেতে পারে। সম্প্রতি একটি জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ক্রেতাদেরকে বিশাল ছাড় দিয়ে আকর্ষণ করে আসছিল, বিশেষ করে তারা 100% ক্যাশব্যাকের অফার দিয়ে আসছিল। এই ই কমার্স ওয়েবসাইটের বিরুদ্ধে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত করছে। এই ধরনের বিশাল ছাড় দিয়ে জনগণকে বা ক্রেতা সাধারণদেরকে আকর্ষণ করার কোনো সুযোগ আইনে রয়েছে কিনা? এই যে বিভিন্ন ধরনের অফার দেয়া হয়ে থাকে স্পেশালি যেখানে একটা অত্যন্ত লুক্রেটিভ অফার, যার ফলে কিন্তু আপনার মার্কেটে যে কম্পিটিশন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং তারা একচেটি একটি ব্যবসা করার শতভাগ ক্যাশব্যাক অফার কিভাবে দেওয়া সম্ভব এই বিষয়টি প্রশ্ন স্বাভাবিকভাবেই অ্যারাইজ করতে পারে। স্বাভাবিকভাবে জি, যে সেখানে 80% থেকে 120% ক্যাশব্যাক দিচ্ছিল তারা তাদের যে ক্রেতা রয়েছে তাদেরকে, তো এখানে আপনি জানেন যে প্রতিযোগিতা আইন বলে বাংলাদেশে একটি আইন রয়েছে কম্পিটিশন অ্যাক্ট 2019 এবং এই আইন অনুযায়ী কিন্তু যে কোনো ক্ষেত্রে যখন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান তারা মার্কেটে একচেটিয়া ভাবে আধিপত্য বিস্তার করার জন্য এই ধরনের অফার যারা দিচ্ছেন তা এটি কিন্তু আইন অনুযায়ী অপরাধ এবং আইনের চোখে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো কে বন্ধ করে দেয়া যেতে পারে এবং তাদের থেকে কিন্তু তাদেরকে ফাইন করা যেতে পারে। এই এই ধরনের বিধানগুলো কম্পিটিশন ল যে কম্পিটিশন অ্যাক্ট 2019 এখানে কিন্তু 19 ধারাতে খুব স্পষ্ট করে বলা রয়েছে যে এইভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করা যাবে না এবং এটি আইনের চোখে একটি অপরাধ। তো কাজেই কিন্তু ওই প্রতিষ্ঠানকেও কিন্তু এই আইনের অধীনেই আসলে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং কমার্স মিনিস্ট্রি থেকে অলরেডি তাদের কিন্তু সকল ধরনের কার্যক্রম স্থগিত রয়েছে, তাদের যে পরিচালকরা যারা ছিলেন তাদেরও কিন্তু সমস্ত ধরনের যে ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট ওগুলো কিন্তু চলছে, মানে এখানে কিন্তু একটি ইন্সপেকশন চলছে, তদন্ত কমিটি গঠন হয়ে এদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং পরবর্তীতে যেহেতু এটি এখনো সাব জুডিস একটি ম্যাটার এটা আমরা তো আসলে বলতে পারছি না যে আসলে তাদের কোনো ভায়োলেশন হয়েছে কিনা, কিন্তু অ্যাপারেন্টলি আমি বা আপনি আমরা যেহেতু আইনজীবী আমরা কিন্তু খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে এখানে কিন্তু আসলেই কিন্তু এই যে 80% to 120% ক্যাশব্যাক এটা যদিও তারা ক্লেম করছেন যে তাদের যে বিজনেস এর নেচারটা এটাই হয়তো বুঝতে পারে তাদের কি মডেলিটিতে তারা আসলে বিজনেস করছেন এটাই হয়তো সাধারণ জনগণ বুঝতে পারেনি বা না বুঝে তাদেরকে আসলে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আসলে এই ধরনের যে কার্যক্রমগুলো এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ, আধিপত্য একচেটিয়া ভাবে বিস্তার করা। অনেক সময় পণ্য ক্রয়ের ক্ষেত্রে পূর্বে নিবন্ধনের প্রয়োজন হয়ে থাকে, নিবন্ধনের সময় একজন ক্রেতার তার ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে হচ্ছে, এক্ষেত্রে ক্রেতার যে ব্যক্তিগত তথ্য এগুলো কি সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারছি বিদ্যমান আইনে? আসলে যেটা দুঃখজনকভাবে যে আমাদের এখন ডেটা প্রাইভেসি আপনি যে বিষয়টি আসলে উত্থাপন করলেন এটি হচ্ছে আমাদের তথ্যের সুরক্ষা এবং তথ্যের আমাদের যে প্রাইভেসি, আমাদের কিন্তু বাংলাদেশের সংবিধানে যদিও বলা রয়েছে একজন ব্যক্তির প্রাইভেসি একটি তার একটি
ফান্ডামেন্টাল রাইট, তারপরেও কিন্তু আমরা এই যে ফান্ডামেন্টাল রাইটটি এইটিকে নিশ্চিত করার জন্য এখন আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশ কিন্তু সেভাবে প্রস্তুত নই। কেননা বাংলাদেশে আপনি জানেন যে ডেটা প্রাইভেসি এবং ডেটা প্রোটেকশন নিয়ে আলাদা করে কোনো আইন এখন পর্যন্ত তৈরি হয়নি, এবং আমাদের 2018 সালে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টে একটি মাত্র সেকশন রয়েছে, সেটি হচ্ছে সেকশন 26। এবং এই সেকশন 26 এ একজন ব্যক্তি যে ব্যক্তিগত তথ্য ডেটা সেগুলো সম্পর্কে বলা রয়েছে। তারপরে আমি বলবো এটা কিছুটা হলেও একটা প্রোটেকশন, যতক্ষণ পর্যন্ত না আমরা একটি পরিপূর্ণ আইন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই বিদ্যমান আইনটি দিয়ে কাজ চালাতে হবে। তো এখানে কিন্তু বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি কারো ব্যক্তিগত তথ্য ইত্যাদি সংগ্রহ করে এবং সেটি সংগ্রহ করার মাধ্যমে তিনি এটি ডিসিমিনেশন করেন কারো কাছে, কারো কাছে সেল করলেন, কাউকে দিয়ে দিলেন, কাউকে সাপ্লাই করলেন, এই প্রত্যেকটি জিনিস আইনের চোখে একটি অপরাধ এবং এটির জন্য কিন্তু 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এই আইনে রয়েছে এবং ফাইনেরও কিন্তু বিধান এই আইনে রয়েছে। কিন্তু আসলে সেকশনটি এখন পর্যন্ত একটি স্পষ্ট না, ব্যক্তিগত ডেটার কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে যে মানুষের ন্যাশনাল আইডি কার্ড, বিভিন্ন হেলথ রিলেটেড বিভিন্ন তার যে ইনফরমেশন গুলো, তার এমন কিছু যেটা দিয়ে আসলে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায়। তো আইনটিতে আসলে এখন পর্যন্ত যা রয়েছে সেখানে কিছুটা প্রোটেকশন আমরা পেতে পারি, এবং আসলে এই আইনের অধীনে একটা রুলও তৈরি হয়েছে যেটা কিনা আমাদের কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে ডেটা প্রোটেকশনের আমরা জানি যে সবচেয়ে যেটা মডার্ন ল এখন সারা পৃথিবীতে, যেটা দিয়ে ইউ সিটিজেনরা তাদের আসলে সমস্ত কিছু ডেটা প্রাইভেসি এবং ডেটা প্রোটেকশন এগুলো রেগুলেট হচ্ছে, জিডিপিআর যেটা। তো সেই জিডিপিআর এর আলোকে বাংলাদেশে কিন্তু একটি রুলস তৈরি হয়েছিল ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে, কিন্তু এখন পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি এবং আমরা আসলে আশা করছি যে এটি আসলে খুব দ্রুত যদি এটিকে ইনঅ্যাক্টমেন্ট করা যায়, আস্তে আস্তে হওয়ার পরে তো সেটিকে ব্যবহার করতে গেলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি ড্রব্যাক আছে, কোথায় আসলে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন, কোথায় এটি আরো আসলে এনহ্যান্স করা প্রয়োজন। কিন্তু এটি আসলে ইনঅ্যাক্টমেন্ট না হওয়া পর্যন্ত, তা আসলে জিনিসটিকে ব্যবহার না করা পর্যন্ত ড্রব্যাকস গুলো বোঝা যাবে না এবং এটির উপর আসলে কাজ করা যাবে না। কিন্তু ডেটা প্রাইভেসি, ডেটা ব্রিচ প্রচুর হচ্ছে বাংলাদেশে। আপনি দেখবেন যে যেখান সেখান থেকে আপনার কাছে এসএমএস আসে, বিভিন্ন টেক্সট মেসেজ আসে, প্রমোশনাল টেক্সট মেসেজ, তো একজনের থেকে আরেকজন টেনে নিচ্ছে আমার ব্যক্তিগত ইনফরমেশন। এবং সার্টেনলি এটা কিন্তু প্রাইভেসির ব্যাপারে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, এবং আমাদের দেশে প্রাইভেসি, যে ডেটা প্রাইভেসি সম্পর্কে মানুষের ধারণাটাই এখনো নেই। আমরা ভাবি যে হ্যাঁ অন্যের কাছে গেলে কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে অনেক ক্ষতি সম্ভাবনা, একটা ডেটা ব্রিচ থেকে একজন ব্যক্তি অনেকভাবে ক্ষতি হতে পারে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে এবং প্রতিনিয়ত এটা হচ্ছে। আপনি যেটা বললেন যে হচ্ছে কিনা, প্রতিনিয়ত ডেটা ব্রিচ হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রাইভেসির হ্যাম্পার হচ্ছে এবং এতে করে ক্ষতি হওয়ারও কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং সুবিধা যেগুলো আমরা ব্যবহার করছি এগুলোর নিরাপত্তা নিয়ে আপনার কি মতামত রয়েছে? এই নিরাপত্তাগুলো কিন্তু আসলে আমাদের ডেটা প্রোটেকশন এবং প্রাইভেসির সাথে কিন্তু আমরা দুটোকে আসলে সম্পর্কিত, একটির সাথে আরেকটি কানেক্টেড। তো কাজেই ডেটা প্রাইভেসি এবং ডেটা ব্রিচ সম্পর্কে আমাদের যেহেতু একটি পরিপূর্ণ আইন বাংলাদেশে নেই, কাজেই সেক্ষেত্রে এই যে এই ট্রানজাকশন গুলোর আপনার কথা যেগুলো বলছেন, বিশেষ করে মোবাইল ব্যাংকিং এ অনেক ব্যক্তি প্রতারিত হয়ে আসছে, মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অনেক ব্যক্তির সাথে প্রতারণা করা হচ্ছে, এই অভিযোগগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ইতিমধ্যে করা হয়েছে। হ্যাঁ, এটা একদমই প্রতিনিয়ত হচ্ছে মোবাইল ব্যাংকিং গুলোতে খুব রেগুলার, এটা একটি ঘটনা। এটার জন্য প্রচলিত আইনে পেনাল কোডে তারা যেতে পারছে এবং ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায়ও আসলে তারা আসতে পারছে। কিন্তু যদি আমাদের দেশে আসলে শক্ত কোনো আইন থাকতো ডেটা প্রোটেকশন সম্পর্কে, তাহলে কিন্তু এই ব্রিচ গুলো হতো না, কারণ এটা তো দুটো একটা ইন্টার রিলেটেড। আমি যখনই অন্যের, ধরেন আমি তথ্যটা পাচ্ছি, ক্রেডিট কার্ডের নাম্বার, আমি সেটা আরেকজনকে জানাচ্ছি বা ওইটা ব্যবহার করে আমি নিজে হয়তো সেখান থেকে টাকা ড্র করে ফেললাম, তো কাজে এই সুযোগগুলো তো রয়ে গেছে। তো একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, এবং এই ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রড গুলো প্রচুর হচ্ছে, এবং ডিজিটাল সিকিউরিটি আইনে আসলে এই ফাইন্যান্সিয়াল ফ্রডটাকে আসলে অ্যাড্রেস করে আমার কাছে মনে হয় যে আরেকটু শক্ত সেকশন যেটা এক্সিস্টিং আছে তার চেয়ে এখানে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। আরো ডিটেইল ভাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের বিষয়গুলো এখানে আসা উচিত, এবং মোবাইল যে ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলো সেগুলো কিন্তু আসলে আরো ডিটেইল ভাবে এই আইনের ভেতরে আসা প্রয়োজন। জি, বৈসমিতি সঞ্জনা, এখানে যেমন ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি আসে, তেমন ভাবে যারা পণ্য সরবরাহ করছে, যারা ডেলিভারি দিচ্ছে,
তাদের নিরাপত্তা বিষয়টিও কিন্তু আমার মনে হয় গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? কারণ আপনি যখন পণ্য ডেলিভারি দিতে যাচ্ছেন, তখন একটি জায়গায় যখন যাচ্ছেন, তখন ওই পণ্যটি আপনাকে টাকা না দিয়ে জোরপূর্বক রেখে দেওয়া হচ্ছে, এই সব বিষয়গুলো আপনি আইনজ্ঞ হিসেবে কিভাবে দেখছেন? হ্যাঁ, এগুলো তো ডেফিনেটলি প্রচুর এই ধরনের ঘটনা আমরা ঘটছে। একটু আপনি যে বলেন যে মোবাইল সার্ভিস যারা, এরকম অনেক আমরা দেখেছি এজেন্ট যারা আছে তাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাওয়া, ডাকাতির এরকম অনেক ঘটনা রয়েছে। তো এগুলো তো আসলে যে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা এগুলোর জন্য রবারি আছে, থেফট, এগুলো যেটা জোরপূর্বক টাকা নেওয়া ছিনতাই, হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে কেউ, এই বিষয়গুলো তো প্রতারণার বিষয় আছে এবং এগুলো নিয়েও আইন তো দেশে রয়েছে, কিন্তু এটা সুযোগ নিয়ে তো প্রচুর আসলে ক্রাইম হচ্ছে। এই জন্য আমরা বলছি যে এগুলোর যেমন সুফল আছে, যে ডিজিটাল মাধ্যম ইউজ করার যেমন অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে, সেই সাথে সাথে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা কিন্তু খুব সহজেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ডিসঅ্যাডভান্টেজ আছে যেখানে মানুষের প্রতারণার সুযোগ। জি, বাইরের বিনিয়োগকারীরা যারা ই কমার্সে বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছেন, তাদের বিষয়ে কি কোনো সংশ্লিষ্ট নীতিমালা রয়েছে? আমাদের দেশে যে বিদ্যমান নীতিমালাটি রয়েছে এখানে কিন্তু বলা রয়েছে যে আপনার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বাংলাদেশ অবশ্যই অংশীদারি হতে হবে, মানে 100% ফরেন ওন যারা রয়েছেন তারা কিন্তু ডিজিটাল কমার্সে তাদেরকে না এসে তাদেরকে এখানে অবশ্যই অংশীদারি থাকতে হবে এই নীতিমালায় বলা রয়েছে। এবং এই নীতিমালায় কিন্তু আরো বলা রয়েছে যে 49% এর বেশি শেয়ার যারা বিদেশ থেকে বিনিয়োগ করবেন, 49% এর বেশি শেয়ার রাখা হবে না। তার মানে আমরা আসলে দেশীয় যে অনলাইন ব্যবসাগুলো আছে সেগুলোর আসলে যদি সত্যিকারের প্রসার ঘটানো প্রয়োজন হয়, প্রচারের প্রয়োজন হয় এবং এটাকে আরো বেশি শক্তিশালী করতে গেলে, নতুন উদ্যোক্তা তৈরি করতে গেলে, এটি আসলে অত্যন্ত আসলে প্রয়োজনীয় পদক্ষেপ, যাতে করে বিদেশি কোম্পানিগুলো এসেও এখানে ধরেন একচেটিয়া তারা কোনো ধরনের। আমি অত্যন্ত সংক্ষেপে জানতে চাচ্ছি যে বাংলাদেশে ই কমার্স ব্যবসা বিকাশের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাটা কি বলে আপনি মনে করেন? আমাদের কাছে যেটা মনে হয় যে মূল প্রতিবন্ধকতা একটা হচ্ছে যে আইন সম্পর্কে আমাদের অজ্ঞতা, আমরা জানি না। ট্রেড লাইসেন্স ছাড়া অসংখ্য ব্যবসা আসলে পরিচালিত হচ্ছে, সরকারের থেকে রাজস্ব থেকে তারা পাচ্ছেন না, রাজস্ব হারাচ্ছেন, সেই সাথে সাথে কিন্তু এখানে এই যে বিপুল ব্যবসা, অবৈধ ব্যবসা গড়ে উঠছে, এটা আসলে একটা মানে আনঅ্যাকসেপ্টেবল। আর সেই সাথে এগুলো নিয়ন্ত্রণের জন্য আইন করা উচিত, যেহেতু নিয়ন্ত্রণের জন্য মানে এখন পর্যন্ত সুনির্দিষ্ট নীতিমালা এবং সুনির্দিষ্ট কঠোর আইন নেই, যার কারণে এই ব্যবসাগুলো যত্রতত্র গড়ে উঠেছে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। প্রপার আইনের আওতায় আনলে আসলে এই এই ব্যক্তিদের মধ্যে কিন্তু পেশাদারিত্ব অনেক বেশি বেড়ে যাবে এবং এটি আরো বেশি আসলে সুসংগঠিত হবে। ব্যস্ত নীতি সঞ্জনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ সন্দীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এই ঠিকানায় l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।